सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे आमी तुम्हारे जानाच्छि आंतरिक शुभेच्छा और स्वागतम। प्रिय शिक्षार्थीरा गत क्लासे तृतीय अध्याय प्रथम और द्वितीय पाठ आलोचना करेछि। आज के आलोचना करब सांस्कृतिक परिवर्तन उन्नयनेर विभिन्न दिक। आलोच्य विश्वविद्यालय रयेछे सांस्कृतिक व्याप्ति, संस्कृतायन, सांस्कृतिक आत्मीकरण, सांस्कृतिक आदर्श, प्रजुक्ति, सांस्कृतिक उन्नयन, बांग्लादेशेर प्रेक्षिते विभिन्न सांस्कृतिक परिवर्तन उन्नयन, नारीर क्षमतायन, माल्टीमीडिया व्यवहार। प्रिय शिक्षार्थीरा सांस्कृतिक परिवर्तन उन्नयने এই অধ্যায়টি আমাদের প্রথমে বুঝতে হবে সংস্কৃতি, সমাজ, মানুষ, পরিবর্তন, উন্নয়ন এই শব্দগুলি সম্পর্কে বুঝতে হবে। কারণ সংস্কৃতি যখন পরিবর্তন হয় সমাজ জীবনের উন্নয়ন হয়, আবার সমাজের যখন উন্নয়ন হয় তখন সাংস্কৃতিক পরিবর্তন ঘটে থাকে। যেমন আমরা বলি উন্নয়ন কি, উন্নয়ন হলো সাংস্কৃতিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তন হলো উন্নয়ন। উন্নয়ন দুইভাবে হতে পারে, কয়েকভাবে দুইভাবে হতে পারে, বস্তুগত উন্নয়ন ও অবস্তুগত উন্নয়ন। সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। যেমন বস্তুগত সংস্কৃতি খুব দ্রুতগতিতে হয়, অবস্তুগত সংস্কৃতি ধীরে ধীরে আস্তে আস্তে হয়। যাই হোক, এখন যে আলোচনাটি করব তা হলো যে সাংস্কৃতিক ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিটা কি আমাদের বুঝতে হবে। সংস্কৃতি আমরা জানি সংস্কৃতি স্থির নয়। সংস্কৃতি কি? স্থির নয়, পরিবর্তন। সংস্কৃতির মূল ধর্ম, অনুভূতি ও সংস্কৃতি বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে থাকে। যেমন ব্যক্তি বলতে আমরা কি বুঝি, সাধারণত দুইটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাব বিস্তার করে। এটি যত দীর্ঘস্থায়ী হবে উভয়ের মধ্যে সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে, এবং এই আদান প্রদানের ফলে এক সমাজ অন্য সমাজকে যথেষ্ট প্রভাব বিস্তার করে প্রসার ঘটায়। এই প্রসার ঘটাকে বলা হয় ব্যক্তি। বিশ্বায়নের ফলে এবং সংস্কৃতির প্রযুক্তির উন্নতির সাংস্কৃতিক ব্যক্তি অনেক বেড়েছে। বিশ্ব উন্নয়নের ফলে এবং সাংস্কৃতিক প্রভাবে আমাদের ব্যাপকতা বেশি বেড়েছে। সংস্কৃতায়ন এই শব্দটি এবং এই প্রশ্নটি পরীক্ষা প্রায় থাকে যে সংস্কৃতায়ন বলতে আমরা কী বুঝি। আজ আমরা সেটি আলোচনা করে নেই। নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতি, অন্য কোনো সংস্কৃতির উপাদান বা সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সংস্কৃতায়ন বলা হয়। আমাদের দেশ বহুবার বহিরাগত শাসকরা শাসন করেছেন, তাদের শাসনের ফলে আমাদের তাদের ব্যবহার অনেক কিছু আয়ত্ত করতে হয়েছে। যেমন ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করার ফলে তাদের ইংরেজি ভাষা আমাদের ভাষার সাথে সংমিশ্রণ ঘটে গেছে, তা থেকে আমরা কখনো আলাদা হতে পারবো না। এটা হলো আমাদের সংস্কৃতায়ন। সাংস্কৃতিক আত্মীয়করণ এটা এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশ বসবাস অন্য সংস্কৃতি আয়ত্ত করে করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, চিন্তা চেতনা এগুলি পরিবর্তিত হয়ে থাকে। যেমন সহজ কথা বলা যায়, বিবাহের পরে মেয়েরা সাধারণত শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সকল কিছু আয়ত্ত করার চেষ্টা করে। এটাকে বলে সাংস্কৃতিক আত্মীকরণ। সাংস্কৃতিক আদর্শ, প্রতিটি সমাজেরই সাংস্কৃতিক আদর্শ রয়েছে, তেমনি আমাদের বাংলাদেশেরও নিজস্ব সংস্কৃতির আদর্শ রয়েছে। এই আদর্শ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের জীবন প্রণালী বৈশিষ্ট্য ফুটে ওঠে। অর্থাৎ সংস্কৃতির মাধ্যমে যে কোনো দেশের
তাদের সাংস্কৃতিক পরিচিতি এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। কারণ আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং এগুলি আমাদের আচার ব্যবহার শিক্ষা দীক্ষার মাধ্যমে ফুটে ওঠে। প্রযুক্তিতে ও সাংস্কৃতিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তি বস্তুগত সংস্কৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সমাজে সংস্কৃতি উন্নয়ন ঘটাচ্ছে। তথ্য প্রযুক্তি উন্নয়ন এখন গোটা বিশ্ব পল্লীতে পরিণত হয়েছে। তার মূল কথা কী? তার কথা হলো যে এখন ঘরে বসে থেকে মানুষ সারা পৃথিবীর সমস্ত কিছু ঘরে বসে থেকে তারা জানতে পারে, এখন আর বাইরে যেতে হয় না। এই জন্য বলা হয়ে থাকে বিশ্ব এখন গোটা বিশ্ব পল্লীতে পরিণত হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত সমাজ ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, সমাজ ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, সাংস্কৃতিক পরিবর্তিত হচ্ছে। এগুলোর আমাদের পরিবর্তনের বিভিন্ন দিক। বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, বর্তমানে বাংলাদেশের জীবন সমাজ আচরণ পরিবর্তিত হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সংস্কৃতি প্রাচ্য সংস্কৃতির প্রভাবে যথেষ্ট প্রভাব বিস্তার করে, যেমন শিক্ষা দীক্ষায় খেলাধুলা বিনোদন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে। যেমন একসময় বিনোদন হতো যাত্রা গান, পালা গান, কীর্তন ইত্যাদির মাধ্যমে মানুষ বিনোদন করত, কিন্তু এখন বিনোদন করে ফেসবুক এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে তারা এগুলি বিনোদন করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাচুর্যে যে সংস্কৃতি, বাইরের দেশের যে সংস্কৃতি, বিনদেশের যে সংস্কৃতি, সেইগুলি আমাদের মধ্যে যথেষ্ট প্রভাব ঘটেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। আগেই বলেছিলাম যে সংস্কৃতিটা কী, সংস্কৃতি স্থির নয়, সংস্কৃতি পরিবর্তনশীল, বিভিন্নভাবে পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলি বিভিন্ন কারণও রয়েছে। গ্রামীণ মানুষের সংস্কৃতি ব্যাপক পরিবর্তন এসেছে। যেমন আগে গ্রামীণ মানুষেরা যেভাবে জীবনযাপন করতো সহজ সরল, তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। শহরের পাশাপাশি গ্রামের মানুষও বর্ষবরণ, যেমন 31 ফার্স্ট নাইট, এগুলি পালন করছে, যেগুলি আগে ছিল না, এগুলি দিনের দিন পরিবর্তিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, পরিবর্তন এইভাবে হবে, এখন পরিবর্তিত হচ্ছে, ভবিষ্যতে পরিবর্তন হবে, অতীতও পরিবর্তন হয়েছে। পরিবর্তনের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। দিন দিন যত যাবে আধুনিক সমাজে, আধুনিক জীবনে মানুষের নানান ধরনের পরিবর্তন আসবে। এটাই হলো সাংস্কৃতিক পরিবর্তন। পূর্বের যৌথ পরিবারের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। পূর্বের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার সৃষ্টি হয়েছে। একক পরিবারের আধিপত্য বেশি, এখন একক পরিবারকে সমাজ ব্যবস্থা মনে হয় বেশি পছন্দ করে, কিন্তু যৌথ পরিবার সবচেয়ে শক্তিশালী হলো, একক পরিবারকে মানুষ গুরুত্ব দিচ্ছে। মানুষ মনে করে যে একক পরিবার মধ্যে স্বাধীনতা আছে, এখানে কোনো সমস্যার সৃষ্টি হয় না। তারপরে নারীরা অর্থনীতিতে অংশগ্রহণ করে, অর্থনীতিতে অংশগ্রহণ করার ফলে নারীদের ক্ষমতায়ন, নারীদের স্বাধীনতা, সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা তাদের ইচ্ছামতো কাজকর্ম করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে নারী পুরুষ একত্র মিলে কাজ করে, এগুলোর পরিবর্তন। আগেরকার সমাজে এগুলি ছিল না, নারী পুরুষ দূরত্ব বজায় রাখত এবং তাদের মধ্যে আলাদা পরিবেশ সৃষ্টি হতো, কিন্তু আধুনিক যুগে এসে সামাজিক পরিবর্তনের কারণে, মানুষের মনের পরিবর্তনের কারণে এগুলি এখন সর্বদিকে পরিবর্তিত হচ্ছে, ইত্যাদি বস্তুগত পরিবর্তিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেস্টুরেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে। যেমন প্রাচীন সংস্কৃতির কারণে আমাদের আরও কী কী পরিবর্তন হয় সেইগুলি আলোচনা করি। বিভিন্ন ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বহুজাতিক কোম্পানি, আধুনিক বিপণী বিতান ইত্যাদি সম্প্রসারণ হচ্ছে। তারপরে আমরা আরও কী পরিবর্তন দেখতে পাই, যে মাল্টিমিডিয়ার ব্যবহার করে আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে পরীক্ষা হচ্ছে। এগুলি হলো বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র এগুলো হয়ে থাকে, সেই বিভিন্ন বিশ্বের উন্নত রাষ্ট্রকে অনুসরণ করে আমরা আধুনিক সমাজে এইভাবে ক্লাস নিচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন এসেছে, সমস্ত ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তোমরা দেখবে যে পরিবর্তনের অনেক ধারণা,
যেমন এখন বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করা যায়, যেগুলো আগে করা সম্ভব হতো না। এখন যে কোনো বিষয়ে আমরা অগ্রিম জানতে পারি, কারণ বিশ্ব এখন সর্বদিক দিয়ে সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন হওয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংস্কৃতি কী, সংস্কৃতির পরিবর্তন কীভাবে হয়, বাংলাদেশের ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হয়, এবং আমাদের পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে কীভাবে প্রভাব বিস্তার করেছে, এবং প্রভাব বিস্তারের ফলে আমাদের কী কী পরিবর্তিত হচ্ছে ইত্যাদি ক্ষেত্রে, এবং জাতিসংঘ আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবর্তিত প্রভু উন্নতি সাধিত হয়েছে এবং সংস্কৃতিতে ব্যবহার পরিবর্তিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি যে আলোচনা করেছি সে আলোচনার সাথে সামঞ্জস্য রেখে এই সৃজনশীলটি দেওয়া হয়েছে, তোমরা খেয়াল করে নাও। করিম সাহেব 5 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে তার ছেলে মেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হলেন। তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসে নতুন নতুন তথ্য সংগ্রহ করছে, তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে, বাইরের অন্য অন্য সদস্যদের জীবনযাপনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রথম প্রশ্ন হলো সংস্কৃতি কত প্রকার কী কী। গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, সংস্কৃতি হলো 2 প্রকার, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন, নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। যে একটু আগে আলোচনা করলাম, নারীরা অর্থনীতিতে অংশগ্রহণ করার ফলে নারীদের ক্ষমতায়ন বেড়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্ন, নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায় এই নিয়ে আজকের আলোচনা করেছে। নারীরা অর্থনীতিতে অংশগ্রহণ করে, অর্থনীতিতে অংশগ্রহণ করার ফলে তাদের ক্ষমতা বেড়ে যায়, ক্ষমতায়ন হয়, এবং তাদের সম অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং তারা স্বাধীনতা ভোগ করতে পারে। তাহলে এইভাবে নারীদের ক্ষমতা বেড়ে যায়। 3 নম্বর প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে, করিম সাহেবের পরিবারে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। 3 নম্বরে কী বলছে, যে ইন্টারনেট থেকে ঘরে বসে নতুন নতুন তথ্য দেশ বিদেশের খবরাখবর জানছে, ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তাহলে কী লক্ষ্য করা যায়, যে সংস্কৃতির যে পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন সেগুলো লক্ষ্য করা যায়, কীভাবে পরিবর্তন হয়েছে সেগুলি আজকের আলোচনা থেকে যদি তোমরা শিখে থাকো তাহলে সহজেই তোমরা লিখতে পারবে। কারণ ইন্টারনেট সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, নতুন নতুন তথ্য হচ্ছে এবং অনলাইনে। তারপরে বলছে যে তার ছোটো ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। এখন সামাজিক উন্নয়নের ফলে এবং সাংস্কৃতিক পরিবর্তনের ফলে এইগুলি সব কিছু সম্ভব হচ্ছে। 9 নম্বর প্রশ্ন, উদ্যোগের বৈচিত্র্যগুলি সমাজ পরিবর্তন ইতিবাচক ভূমিকা পালন করছে, তোমার উত্তরে সবকে যুক্তি দাও। তাহলে যে পরিবর্তনগুলি, এই পরিবর্তনের সমাজ জীবনে ইতিবাচক ভূমিকা পালন করছে, অর্থাৎ সমাজে সমস্ত মানুষের উপকার হচ্ছে। এখন আর তাদেরকে পিছনের দিকে তাকিয়ে থাকতে হয় না, এখন দিনের দিন উন্নত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন হচ্ছে, ভবিষ্যতে এইভাবে আরও পালিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে আলোচনা করলাম সেই আলোচনাগুলি মনোযোগের সাথে শুনবে, এবং তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হবে, সেই বাড়ির কাজগুলি লিখে আমাদের প্রতিষ্ঠানে এসে যত সময়ে তোমরা জমা দিবে। বাড়ির কাজ হলো কীভাবে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে ব্যাখ্যা করো, সহজে পারবে, কোনো সমস্যা হবে না। টেরাকোটা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, এটা তোমরা খাতায় লিখে, 2টি প্রশ্ন খাতায় লিখে প্রতিষ্ঠানে এসে যথাসময় জমা দিবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি।